হ্যালো গাইস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। মামুন প্রদীপের লাইফস্টাইল নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আমি মামুন আজকে মঙ্গলবার সন্ধ্যেবেলা চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। এটা আমার ডেইলি কোনো লাইফস্টাইল ব্লগিং নয়, ছোট্ট একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর মুখের স্মাইল দেখে বুঝতে পারছো যে আমি আজকে কতটা হ্যাপি। হ্যাপি হয়েছিলাম গতকালকেই, তবে গতকালকে আমি আর কিছু শ্যুট করিনি, তো ভাবলাম যে না, আমার নেক্সট ব্লগ এটার উপরেই যাক। তোমাদের আমি যে বলেছিলাম যে প্রিয়াঙ্কা টাইম স্টোরির প্রিয়াঙ্কা দিয়ে আমাকে লাভ পাঠিয়েছিল কমেন্টের মাধ্যমে, সেই ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো এবং আই এম তো পুরা অবাক হয়ে গেছে। মুখের হাসি দেখে জাস্ট তোমরা বুঝতেই পারছো যে এই ভিডিওটা আমি যার উদ্দেশ্যে করেছিলাম, মানে একদম তার চোখে পড়ে গেছে ভিডিওটা। এবং দিদি ভাই পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করেছে, আর এত ভালো একটা কমেন্ট করেছে যেটা দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেছি। দিদি ভাই আমাকে বলেছে যে আমি, মানে আমি যখন বলেছিলাম যে আমি কমেন্টে রিপ্লাই দিদি ভাইকে দিয়েছি, সেটা হয়তো দিদি ভাই নজরে পড়েনি, তো দিদি ভাই আমাকে লিখেছে যে কি লিখেছে তোমরা উপরেই দেখে নাও, আমি দিয়ে দিচ্ছি, তোমরা উপরে নিজেরাই দেখে নাও। তাও আমি বলে দিচ্ছি যে দিদি ভাই, তুমি যে বলেছো যে তুমি কতটা লাকি আমি তোমার পাশে আছি, তোমার থেকে বেশি আমি লাকি। কারণ কি বলবো, তুমি আমার থেকে অনেকটাই সিনিয়র, এবং মানে কি বলবো, তোমার যে চ্যানেলটা রয়েছে, পরিবারটা রয়েছে, সেটা আমার থেকে প্রচুর প্রচুর পরিমাণে স্ট্রং। সেই জায়গা থেকে আমি কিছুই না, কিন্তু তুমি যে কথাটা বলেছো যে তুমি অনেক লাকি, তোমার থেকে মনে হচ্ছে যে আমি বেশি লাকি যে আমি তোমাকে পাশে পেয়েছি। তার কারণ আমি তো অনেক, আমার ভিডিওতে আমি অনেক চ্যানেলের নাম এতদিন পর্যন্ত দিয়েছি, আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো আমি খুব একটা উৎসাহিত হয়ে গেছি আর কি কথাগুলো বলতে গিয়ে। তো তারা কিন্তু আমাকে এরকমভাবে কেউ কমেন্ট করেনি যেরকম তুমি কমেন্ট করেছো। আমি গতদিনও বলেছিলাম, আজকেও বলছি, আর আগে তো তুমি জাস্ট লাভ পাঠিয়েছিলে, কিন্তু এখন যে এতগুলো কথা টাইম নিয়ে লিখেছো, আর মানে মুদ্রা কথা হচ্ছে আমি কথাগুলো তো ভিডিও লাস্টে গিয়ে বলেছিলাম, 14 মিনিটের একটা ভিডিও ছিল, লাস্টে গিয়ে আমি কথাগুলো বলেছিলাম, তার মানে তুমি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে গিয়ে তারপরেই আমাকে কমেন্টটা করেছো। তো আমি সত্যি থ্যাংক ইউ বলে তো তোমাকে ছোট করবো না, শুধু এতটুকুই বলবো যে এভাবে আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো কি বলবো, আমি তো ভাবছিলাম যে কমেন্টে রিপ্লাইই তোমাকে বলে দেবো, তো রিপ্লাই দিয়েও আমার শান্তি হলো না, তাই একদম ফেস টু ফেস আবারও চলে আসলাম প্রিয়াঙ্কা দির নামে এই কথাগুলো বলতে। সত্যি আমি তোমাকে যত দেখছি ততটাই মানে অবাক হয়ে যাচ্ছি, বারবার আর তোমাকে আমি থ্যাংক ইউ বলবো না, শুধু এতটুকুই বলবো যে আমার পাশে থেকো। তো আজকে শুধুমাত্র এই মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন হয়ে থাকলে বন্ধু হয়ে যেও। আর যারা, আমি তো জানি যে আমার ফ্যামিলির 90% মেম্বারই তোমরা প্রিয়াঙ্কা দিকে চেনো, প্রিয়াঙ্কা টাইম স্টোরিকে চেনো। আর যদিও এখনও পর্যন্ত কেউ দিদি ভাইয়ের ভিডিও না দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেল থেকেই কিন্তু দিদি ভাইয়ের চ্যানেলে তোমরা চলে যেতে পারবে, অবশ্যই দিদি ভাইয়ের ভিডিওগুলো দেখো। আর দিদি ভাইয়ের ভিডিও দেখলে সব থেকে ফার্স্ট যেটা হবে, শরীরে একটা এনার্জি চলে আসে, কারণ দিদি ভাই যখন ভয়েস ওভারগুলো দেয় মানে ওটা জাস্ট একটা মানে অন্য লেভেলের থাকে। মানে যতটাই তুমি লেজি থাকো না কেন, ওনার গলার যে টোন সেটাতেই মানে শরীরে একটা ভালো এনার্জি চলে আসে শরীরের মধ্যে। তো প্লিজ প্রত্যেকে দিদি ভাইয়ের ভিডিওগুলো দেখে নিও, কিন্তু আমার কথা শুনে, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, আর এইভাবে প্রত্যেকে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন আরও একটি বিগ ভিডিও নিয়ে, আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।